আছে সবাই, আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো। তো তোমরা সবাই আগের ব্লগে দেখেছো যে ঈশানের একটু বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো সেখানে সেনার গিফট এইভাবে ধরে নিয়ে বসে আছে। তো এখন দেখাবো ঈশানের হচ্ছে এই যে এখানে গিফট রয়েছে, আনবক্সিং করবো গিফটগুলো। আর কি বলতো, অনেকে এসেছে হাতে পয়সা নিয়ে গেছে, তো সেগুলো তো আর দেখানো সম্ভব না। তো যাই হোক, গিফটগুলোই হচ্ছে এখন দেখাবো। দিদিকে রেখে দিয়েছি বার্থডে হওয়ার পরে আমরা বসেছি গিফটটা আনবক্সিং করতে। দিদিকে রেখে দিয়েছি, বলছি তুমি যেও না, আমি গিফটগুলো দেখো, মানে সবগুলো ওপেন করি, কারণ গিফট একা একা খুলতে একদম ভালো লাগে না। बहुत ही अच्छा, बहुत ही अच्छा, बहुत ही बढ़िया। ऐसा भी करते बहुत मजा आ रहा है। इसे भी रोने को तो मिल जाए। पुरे ना यहाँ से तुम ये खाते नहीं, इसमें जल खाते, ठीक है? ये जो एक दिए स्ट्रॉ दिए जल खाते, ठीक है? हाँ, ये तो किधर कोई तो बाबा को तो जल खाई दिए पापा के, ठीक है? फिर एक इसमें लिया नाम नहीं है, नोटिस। चलो नाम लिखा दरकार नहीं, गिनती चाहिए ना। तो যারা দিচ্ছে তো ভালো, নাম হ্যাঁ মানে যাদের নাম আছে তাদের নাম তো নেব। গিফট খুলতে সেই মজা কি বলি, বলে দেখ তারে মুখে কি আছে এর ভিতরে। পুতুল নেই দিদি, আপ বলে আপ তো দেখ লিয়া, কটোরি হ্যাঁ কটোরি হ্যাঁ। এবি বহুত হি সুন্দর হে না, শীর্ষে वाला হবে সুন্দর দেখো। ওয়াও बहुत सुंदर, बहुत नाइस है, बहुत तगड़ा है। हाँ, हम तीन लोगों के लिए तीन तगड़ा है। चलो चलो ठीक है, हमारे पास तीन था ही नहीं, ये आ तो गया। है नहीं है। इसको भी सुंदर है, बहुत सुंदर है। गिफ्ट है मेरी सुंदर है। अच्छा गेस कर दिया ना, टेडी बियर। अभी ईशा की तो ये बटन चल गया, गिफ्ट के पीछे भाग गया। ये दिया ये किसने, विकी 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 किसका है? तो बस देखो खाली बोतल ही जल के जाते हैं। ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে আমি তোমাদের আমার স্কিন কেয়ার সম্পর্কে আরও একবার বলে দিতে চাই। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, দিদি ভাই স্কিনে তুমি কি ইউজ করো? আমি আগেও বলেছি আবারও বলছি, আমি কিন্তু সবসময় কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করে থাকি। তো আগে আমার ফেসটা ঠিক কীরকম ছিল সেটা তোমরা দেখতেই পাবে, আর তার সাথে এখন আমার স্কিনটা ঠিক কীরকম আছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। কিওর স্কিনের প্রোডাক্টগুলো তোমরা কিভাবে পারচেজ করবে চলো একবার তোমাদের বলে দিই। আর তার আগে তোমাদের বলি, প্রথমে আমার স্কিনের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় যখন হচ্ছে ঈশানি মানে আমি কনসিভ করি। কনসিভ করার সময় ভালো মতন স্কিন কেয়ার করেছিলাম, তখন ঠিক ছিল, বাট তারপরে যখন ডেলিভারি হয়ে যায়, আফটার ডেলিভারি আমার স্কিনের যত্ন নেওয়ার মতো একদম হাতে সময় থাকতো না, যার কারণে আমার স্কিন প্রচুর পরিমাণে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন বেড়ে গেছিলো। কারণ একটা মানে হরমোনাল চেঞ্জেসের কারণে না পুরো স্কিনের মধ্যে পিগমেন্টেশন, তার সাথে সাথে কিন্তু মানে র্যাশেস প্রচুর খারাপ অবস্থা। এই সব থেকে বেশি প্রবলেম হয়েছিল এগুলোতে, প্রচণ্ড পরিমাণে দাগ হয়েছিল, গ্লো চলে গেছিলো কোথাও, যেন স্কিনটা অনেকটা ডার্ক ডার্ক হয়ে গেছিলো। সেখান থেকে বেরোতেই কিন্তু আমি কিওর স্কিনের প্রোডাক্টগুলো চুজ করে থাকি। তো কীভাবে চুজ করেছিলাম, কীভাবে পারচেস করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই, যাতে তোমাদেরও ইজি হয় এইভাবে প্রোডাক্টটা পারচেস করতে। তো আর কি বলতো, প্রথমেই হচ্ছে তোমরা কিওর স্কিন অ্যাপটা হচ্ছে ইনস্টল করবে, ইনস্টল করার পর ওখানে লগ ইন করবে। লগ ইন করে তোমাদের নাম সাথে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে, করার পরে তোমরা তোমাদের
যেসব প্রবলেম রয়েছে সেগুলো হচ্ছে সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে কি হবে তোমাকে ওখান থেকে একটা ফ্রিতে ডক্টর দেবে, আর ডক্টর সাজেস্ট করবে, সেই ডক্টর তোমার কিন্তু ছবি দেখতে চাইবে, যেটা হচ্ছে ফ্রন্ট পোর্শনের ছবি, সাইড পোর্শনের ছবি, তোমরা সাইডে দেখতে পারো আমার ঠিক মুখের অবস্থাটা কিরকম ছিল আর এখন আমার স্কিনের অবস্থা বা মুখের অবস্থাটা ঠিক কতটা পরিবর্তন হয়েছে সেটা তোমরা ফটো দেখে বুঝতেই পেরেছো। তো তারপরে তোমাকে তোমার ডেইলি লাইফ সম্পর্কে বেশ কিছু সিম্পল প্রশ্ন করবে, কি খাওয়া দাওয়া করো, মানে তোমার খাদ্য অভ্যাস, চলাফেরা, এইসব যেটা যদি তোমার ভুল থেকে থাকে সেটাও তোমাকে বলবে, গাইড করে দেবে যে এইভাবে করো, তাহলে তোমাদের মানে ভেতর থেকেও স্কিনটা ভালো হবে, তার সাথে সাথে ওপর থেকেও স্কিনটা কিন্তু ভালো হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ এইসব মানে আমার সাথে কথাবার্তা হওয়ার পর, আর পুরোটাই হয়েছে ফ্রিতে, তারপরে আমাকে সুন্দর একটা প্রোডাক্ট সাজেস্ট করে, সেই প্রোডাক্টটা আমি ইউজ করে আমি সত্যি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, প্রায় মানে বলতে পারো 80-85% হচ্ছে ভিজিবল রেজাল্ট আমার হাতের সামনে, চোখের সামনে। আমি আরও কন্টিনিউ এই প্রোডাক্টটার সাথে কন্টিনিউ হতে চাই, করবো, তোমরাও পারচেস করতে চাইলে যেভাবে আমি বললাম ঠিক ওইভাবে একই প্রসেসে পারচেস করো। আর হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কিন্তু টানা 3 মাস পর্যন্ত চলে, তোমরা যদি আমার কুপন কোড প্রোডাক্টটা পারচেস করার সময় Konika200 ইউজ করো তাহলে তোমরা প্রোডাক্টের ওপর পেয়ে যাচ্ছ আরও 200 টাকা পর্যন্ত অফ, তাহলে বুঝতেই পারছো কতটা ভালো একটা প্রোডাক্ট। সো দেরি করো না, তোমরাও যাও গিয়ে ঝটপট পারচেস করে নাও কিওর স্কিন, আই লাভ কিওর স্কিন প্রোডাক্ট। ও দেখো 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 এই শাড়ি কি করছে দেখো, ওর কুকু কি জল খাচ্ছে দেখো। তো এরা হচ্ছে বাঙালি দিদিদের থেকে দিয়েছে জেলতি না হাসিলা পুতুল পুতুল প্লেট 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 প্লেট। আচ্ছা তুমি কি বলছো? পুতুল स्कूल कल नहीं जाएगा, इसलिए घर में डांस करेगा। नहीं घर पे दे देना, उसको खा लेगी बच्चे तुम्हारे। लो जल्दी करो जल्दी जल्दी। क्यों? गिफ्ट खोलो मैं। ए दीदी खोलो। ठीक है, आपको आप एक खोलोगे। नहीं वो नहीं खोल रहा। तो बड़े वाले दे दो। हाँ। एक बार एक बार। चलो चलो इसमें क्या सकते हैं? पहले पहले। एसके। एक इसमें क्या नाम है? नहीं है। एक हेमंत का दे दो, बड़े वाले हेमंत को। এর হাত হাত খুলে দিবে আমি। बस ठीक है, ऐसे थोड़ी है, कोई नहीं। ভালো আছে ছিল না।
আছি ঠিক আছে ই মমি কা चाकू लिए आराम से आराम बेस सुंदर है इटा लिखा ठीक हो जाएगा मैंने देखो पढ़ा जावे मैंने कलर पेंसिल है बुक है अल्फाबेट भी है सिक्स सेट स्लेट भी है और ऐसे ऐसे एप्पल बॉल लाइन मतलब पूरा 1 2 3 पर भी है थैंक यू बोले दो थैंक यू बोले दो आंटी की थैंक यू बोलो ओ ये मुझे जाकर ले जाते के गिफ्ट नहीं है जो सब आगे थैंक यू बोले ऐसे एरो पूरे पूरे सब आगे दूर दूर चले गिफ्ट बोले दिए बोले थैंक यू चलो छिड़े तो सब सभी को क्योंकि मैं हिंदी में इसलिए बोल रही हूँ क्योंकि अब बहुत सारे नए ब्लॉग देखते हैं तो ये ब्लॉग भी देखेंगे तो इसलिए बोल रही हूँ कि सभी को दिल से थैंक यू ईशानी की तरफ से मैं भी थैंक यू बोलूँ ऐसे तो ईशानी गिफ्ट लेने के टाइम सभी को थैंक यू बोला लेकिन फिर भी मैं और एक बार बोल रही हूँ दिल से थैंक यू बहुत सुंदर लगा गिफ्ट सारे गिफ्ट बहुत अच्छा है ऐसे भी दिल से लोग देते तो चलो ठीक है तो सबाई सुस्थ देखो भालो देखो।